আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি অনেক ভালো অনেক সুন্দর আছেন তাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কিভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাপ দিয়ে কিভাবে একটা সাধারণ প্লাজো তৈরি করা যায় বা প্লাজোটা কাটিং করা যায় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক পদ্ধতিগুলা এবং সঠিক সূত্রগুলা এবং বের করে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা সঠিক নিয়মে প্লাজো কাটিং করতে পারবেন তো এই যে প্লাজোটা আমার সামনে আছে এই প্লাজোটাই কিন্তু আজকে আপনাদেরকে কাটিং করে দেখাবো আর এই প্লাজো থেকে সঠিক মাপগুলা বের করে তারপরে কিন্তু আপনাদেরকে এই প্লাজোটা কাটিং করে দেখাবো তো প্লাজোটার প্রথম অবস্থায় আমি লম্বার মাপটা নিয়ে নিব এই প্লাজোটার লম্বার মাপ হইতেছে প্রায় ৩৬ ইঞ্চি লম্বা হবে তো ৩৬ ইঞ্চি লম্বাটার পরে আমরা এটার মাপ নিব নিচের মুহরিটা এই যে নিচের যে মুহরিটা আছে এই নিচের মুহরিটা কিন্তু আমার মাপ নিতে হবে দেখেন এইখানে কিন্তু নিচে আছে প্রায় চোদ্দ ইঞ্চির মতো তাই আমার চোদ্দো ইঞ্চি এখানে পেলাম তারপরে আমরা সঠিক মাপটা দিব হায়ের হায়ের মাপটা কিন্তু আমার একুরেট সঠিক রাখতে হবে তা না হয়তো কিন্তু পায়জামাটা আমার কাটিং সমস্যা হবে তো সেহেতু আমরা একদম সঠিকভাবে হাইয়ের মাপটা নিব এই হাইয়ের মাপটাই কিন্তু পায়জামার ক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে থাকে তো এই হাইটায় কিন্তু আমরা 14 ইঞ্চি হাই পেয়ে গেলাম এই যে দেখেন এই প্লাজোটার নিচে কিন্তু এক একবারেই করে সেলাই করেছে তা আমিও কিন্তু আজকে যে পায়জামাটা তৈরি করব সেটা চিকন করে সেলাই করব। তো এই যে মোটা এখানে কিন্তু রাবার লাগানো আছে তো এরকম মোটা রাবার লাগানোর জন্য আপনাদের কতটুকু কাপড় নিতে হবে উপর দিয়ে বাড়তি সেই জিনিসটা আপনাদেরকে আজকে সঠিকভাবে বুঝিয়ে দিব তো পাইজামাটার মাপটা নিয়ে নিলাম তো পায়জামাটার মাপ থেকে কিন্তু আমি প্রায় তিনটা সঠিক মাপ পেলাম একটা মাপ পেলাম লম্বার নিচের মুহুরির এবং হাইয়ের এই তিনটা মাপই কিন্তু প্রয়োজন পড়ে একটা প্লাজো কাটিং করার ক্ষেত্রে এই কাপড়টা ঠিক এরকম করে আমরা দুইটা ভাস করে নিয়ে নিব এরকম দুইটা ভাস করে নেওয়ার পরে নিচে দিয়ে এরকম নিচে দিয়ে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় দিয়ে দিব তারপরে দাগটারে এরকম বরাবর দিব বাসিয়ে আর যে বাড়তি কাপড়টা নিলাম এই কাপড়টা কিন্তু আমার চিকুন করে সেলাই করতে হবে দেখাই এই যে এই দাগ থেকে নিচের যে কাপড়টা নিলাম এই কাপড়টা কিন্তু আমার একদম চিকুন করে সেলাই করতে হবে তাই তারপরে আমরা কাপড়টারে একদম চারটা ভাজে ভাস করে নেওয়ার পরে আমরা এই যে দাগটা যে দিচ্ছি এই দাগ থেকে দেখেন এই যে দাগ থেকে এখানে ফিতাটা তারপরে কিন্তু আমরা একদম লম্বা দিয়ে দিয়ে দিব দিব ইঞ্চি ইঞ্চিতে এরকম করে ভরো দাগ মাপটা দেখেন এরকম ভরাবর একটা দাগ দিয়ে দিব তো এই দাগটা দেওয়ার পরে আমার যে উপর দিয়ে যে রাবার লাগাইতে হবে মানে এই জায়গাটাতে যে রাবার লাগাইতে হবে রাবারের জন্য প্রায় আড়াই ইঞ্চি কাপড় নিয়ে নেব বাড়তি শুধু রাবার না ডুরি দেন বা যাই কিছু দেন আপনাদের আড়াই ইঞ্চি কাপড় নিলেই সঠিকভাবে হবে দুই ইঞ্চি থাকবে এক ইঞ্চি সেলাই করে দিয়ে দিবেন বা আধা ইঞ্চি সেলাই করে দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে তো এখন মেন বিষয়টা হইতেছে হায়ের মাপটা যেহেতু এই কাপড়টা দুই হাত পানা বহরের কাপড় তো সেহেতু আমার এখানে কিন্তু হায়ের মাপ দিতে হবে তে সাধারণত হায়ের জন্য প্লাজুর জন্য আপনাদের কাপড়ের পানাটা কিন্তু বেশি রাখতে হয় তো সেই জন্য আমরা এইখানে এই সাইড থেকে দেখেন এই যে সাইড থেকে প্রায় ইঞ্চি কাপড় রাউন্ড করার জন্য নিয়ে নিব মানে হাইটা রাউন্ড করার জন্য নিয়ে নিব তিন ইঞ্চি কাপড় এইভাবে তিন ইঞ্চি কাপড় হাইটা রাউন্ড করার জন্য নিয়ে নিব তো এখানে কিন্তু আমি তিন ইঞ্চি কাপড় হাইটা রাউন্ড করার জন্য নিয়ে নিছি তো দেখেন এখানে একটা বিষয় আছে যে যাদের স্বাস্থ্যবান একটু বেশি হয় তাদের জন্য আমরা কতটুকু নিব আসলে হায়ের জন্য আপনারা আড়াই ইঞ্চি নিতে পারেন যেহেতু এই প্লাজোটা কাটিং করতেছে আমি একটু স্বাস্থ্যবান মানুষের তো সেহেতু আমি কিন্তু তিন ইঞ্চি নিয়ে নিছি তা আপনারা চাইলে তিন ইঞ্চি নিয়ে নিবেন আর বেশি রকম যদি স্বাস্থ্যবান মানুষ হয় তাদের জন্য তিন ইঞ্চি নেবেন নেওয়ার পরে এইখানে এই যে দেখেন আমি একটু দেখাই ভালোভাবে বোঝাই এই যে পানার কাপড়টা আছে এইখান থেকে সম্পূর্ণ পানা রাখার পরে এই হাই যেখানে কাটিং করবেন এই জায়গাটাতে হাইজে কাটিং করব এখানে আমরা কল্লি বসাই দিব প্লাজুতেও কিন্তু কল্লি বসানো যায় তাই আমরা বেশি স্বাস্থ্যবান মানুষ হলে কল্লি বসায় দিব তো কল্লি বসালেই আমার নিচে দিয়ে কিন্তু গিয়ারটা বেশি বড় হয়ে যাবে তাহলে আর সমস্যা হবে না তা আশাবাদী আপনারা সহজেই বুঝতে পারছেন তারপরে আমরা যেহেতু পনেরো ইঞ্চি হাই আছে পনেরো ইঞ্চি হাই দাগ দিয়ে দিলাম এরকম বরাবর দাগটা দিয়ে দিব তো তারপরে এখানে আমার হাইটা দেখেন এইভাবে রাউন্ড করে দিব তে আমি যে পাইজামাটা এখানে কাটিং করতেছি তো এখানে কিন্তু আমি সেলাইয়ের যে সাইডে যে সেলাইগুলো হবে তো এই সেলাইয়ের কাপড়টা কিন্তু এখানে এক্সট্রা করে বাড়তি নিয়ে তারপরে কিন্তু কাপড় কাপড়টা কাটিং করতেছি এখানে আর কাটিং করার সময় যখন আমরা কাটিং করে দিব সেহেতু এখানে আর বেশি কাপড়টা নিব না তারপরে আমার দেখেন নিচের মুহিটা কিন্তু আমার চোদ্দো ইঞ্চি আমি যখন পুরাতন পায়জামাতে মাপ দিয়েছিলাম তখন কিন্তু আমি চোদ্দ ইঞ্চি পাইছি তো এইখানে আমরা চোদ্দ ইঞ্চি দিয়ে দিলাম তো নিচের দাগটা দেওয়ার পরে সম্পূর্ণ দাগ কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটা কাটিং করে দেখাই তো উপর দিয়ে বরাবর কাটিং করে দিলাম কাটিং হয়ে যাওয়ার পরে আমরা এই হায়ের রাউন্ডারে সঠিকভাবে কাটিং করব। যে হাইয়ের রাউন্ডটা যেন সঠিকভাবে কাটিং হয় কারণ একটা পাইজামার হাইটাই কিন্তু সবসময় পারেন কতটুকু হাই লাগবে সেটা যদি আপনারা সঠিকভাবে না নিতে পারেন তাহলে পায়জামা কিন্তু অনেক সময় টান পরে যায় নিচের দিকে পায়জামাটা উপর দিকে টান হয়ে যায় পায়জামাটা ভালো দেখায় না তো সেই জন্য আপনারা সবসময় হাইয়ের মাপটারে খেয়াল রাখবেন তো দেখেন সম্পূর্ণ পায়জামাটাই কিন্তু আমার কাটিং হয়ে গেছে আশাবাদী আমি আজকে সব নিয়মগুলা যে সূত্রগুলা আপনাদেরকে দেখাইলাম আশাবাদী আপনারা এই সূত্রগুলা ব্যবহার করে বা এই নিয়মগুলা ব্যবহার করে যদি পায়জামা কাটিং করেন তাহলে পায়জামাতে সব সমস্যায় আপনারা যে সব সমস্যায় আপনাদের হচ্ছে এরকম সমস্যা আর হবে না আশাবাদী ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন